ওয়েলকাম টু নিউ প্রেসিডেন্ট, আমি নুরুল ইসলাম। আমি আজকে তোমাদেরকে নৌকা ও স্রোতের অঙ্ক করাচ্ছি, সবাই দেখো সুবিদাসের বই থেকে। হ্যাঁ দেখো, আমি কিছু ফর্মুলা লিখে রেখেছি সাইডে, এগুলো একটু লক্ষ্য রাখো। এই ফর্মুলাগুলো সবাইকে জানতেই হবে। ঠিক আছে, দেখো ফর্মুলা লক্ষ্য রাখো কি লেখা আছে। লেখা আছে মানে দূরত্ব, দূরত্ব সমান কি লেখা আছে, সময় ইন্টু গতিবেগ। দূরত্বের ফর্মুলা কি জানি আমি, দূরত্ব ফর্মুলা আছে সময়ের সঙ্গে গতিবেগের গুণ করলে যেটা হচ্ছে দূরত্ব। তাহলে একটা ফর্মুলা, সেকেন্ড ফর্মুলা কি আছে, গতিবেগ সমান দূরত্ব বাই সময়। ঠিক আছে, আর সময় সমান কি আছে ফর্মুলা, দূরত্ব বাই গতিবেগ। এই তিনটা ফর্মুলা কিন্তু মাস্ট, সবসময় দরকার হবে। তাছাড়া এক্সট্রা যেটা দরকার সেটা হচ্ছে অনুকূল বলতে কি বোঝায়, প্রতিকূল বলতে কি। অনুকূল মানে কি, নৌকা যে সাইডে যাবে আর সেই সাইডে যদি স্রোত থাকে মানে একই দিকে, তখন হচ্ছে অনুকূল, তখন যোগ হয়। আর স্রোত যে সাইডে আসে তার উল্টো দিকে যদি নৌকা আসে, তখন কি হতো, প্রতিকূল। ঠিক আছে, প্রতিকূল ক্ষেত্রে কি হয়, বিয়োগ। আর তাহলে এখানে দুটো ফর্মুলা হলো। নেক্সট যে ফর্মুলাটা সেটা হচ্ছে নৌকা সমান কি, অনুকূল আর প্রতিকূল যদি তোমার দেওয়া থাকে, তাহলে দুই দিয়ে ভাগ করলে, যোগ করে দুই দিয়ে ভাগ করলে নৌকা পাবা, আর স্রোত সমান কি অনুকূল মাইনাস প্রতিকূল আই টু। ঠিক আছে, এই দুটা ফর্মুলা। আর একটা ফর্মুলা জানতে হবে, সেকেন্ড ট্যাপ এটা লেখা আছে। এই ফর্মুলাটা ইউজ করা হবে তখনই যখন তোমাকে দূরত্ব বার করতে দেবে, যখন বলবে দূরত্ব কত। ঠিক আছে, দূরত্ব বার করতে দেবে, অনুকূল প্রতিকূল বলে দেওয়া থাকবে, অনেক কারণ দেবে। আর এই একটা ফর্মুলা লিখেছে, এটা হচ্ছে তোমার টাইম বলে দেওয়া থাকবে, আর নৌকা আর স্রোতের অথবা নৌকা অথবা স্রোতের মধ্যে যেখানে একজনের গতিবেগ দেওয়া থাকবে, তখন এই ফর্মুলাটা লাস্ট ফর্মুলাটা ইউজ করা হবে। দেখো আমরা কিভাবে করবো অঙ্ক। প্রথম কার্য অঙ্ক অঙ্কটা দেওয়া আছে, তাহলে লেখা আছে স্থির জলে নৌকার বেগ কত, 10 কিমি/ঘন্টা, এবং স্রোতের বেগ কত, 4 কিমি/ঘন্টা। অ্যান্সার কিসে চেয়েছে, অ্যান্সার চেয়েছে অনুকূলে 56 কিমি যেতে কত সময় লাগবে, অনুকূলে যাচ্ছে, এটা হচ্ছে মেইন। কোথায় যাচ্ছে, কিসে যাচ্ছে, অনুকূলে। অনুকূলের ক্ষেত্রে কি হয়, নৌকা স্রোত যোগ হয়। তো নৌকা এখানে কত আছে 10, আর স্রোত কত আছে 4, যোগ হবে, যোগ করে ভাগ করতে তাহলে অঙ্ক শেষ। আর আমার অ্যান্সার চেয়েছে আসলে সময়। তো সময়ের ফর্মুলা কি হয়, সময় সমান দূরত্ব বাই কি বলতো, গতি। সময় সমান দূরত্ব বাই গতি। ঠিক আছে, দূরত্ব কত আছে 56, কিসে আছে অনুকূলে, অনুকূলে হলে যোগ হবে, 10 + 4 কত হলো 14, 14 দিয়ে কাটলে তোমার কত হচ্ছে 4×4=56, 4 ঘন্টা হচ্ছে আনসার। ঠিক আছে, 4 ঘন্টা হচ্ছে আনসার বি। নেক্সট দেখো, দুইটা সেম অঙ্ক, এটা নৌকার গতিবেগ 13 দিয়েছে, স্রোতের বেগে 4, প্রতিকূলে বলে দিয়েছে, প্রতিকূলে, প্রতিকূলে মানে কি মাইনাস, আর অনুকূলে মানে কি ছিল প্লাস। তাহলে মাইনাস মানে কি, এই 13-র সঙ্গে 4-এর তোমার মাইনাস, আর রাস্তা কত হয় 63। একই ফর্মুলা, এখানেও সময় চেয়েছে তোমার, দূরত্ব কত দিয়েছে 63 বসালাম, গতিবেগ কত আছে বিয়োগ হবে 13 থেকে 4 বিয়োগ, 63/ কত আসছে বলতো, 63/9 এসছে, 9 দিয়ে গেলে কত হয় 7, 7×9=63। ঠিক আছে, তাহলে এখানে দুইটা কত আনসার, 7 আনসার। তিনে দেখো, স্থির জলে নৌকার বেগ 10 কিমি/ঘন্টা, এবং নদীর স্রোতের বেগ 5 কিমি/ঘন্টা, স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিট সময় কত কিমি পথ অতিক্রম করবে, মানে দূরত্ব চেয়েছে, দূরত্ব। দূরত্ব ফর্মুলা লিখে দাও, যা চাইবে তোমার সেটা শুধু ফর্মুলা ইউজ করবে, তাহলে হয়ে গেল। দূরত্বের ফর্মুলা কি জানি আমরা, দূরত্ব সমান হচ্ছে সময় ইনটু কি বলতো, গতি। তো সময়টা কত আছে 1 ঘন্টা 12 মিনিট, 1 ঘন্টা 12 মিনিট মানে কত হচ্ছে 72 মিনিট। ঠিক আছে, তাহলে 72/60 করতে হবে, যখন দেখবে মিনিট দেওয়া থাকবে তখন 20/60 করতেই হবে কিন্তু। ঠিক আছে, আমরা এই কথাগুলো বলেছি সময় দূরত্ব চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টারটা করা আছে আমাদের ইউটিউবে চ্যানেল গিয়ে দেখে নিও সবাই। আর গতিবেগটা কি দেখলাম, যেহেতু এটা অনুকূল বলেছে মানে যোগ হবে, তো যোগ মানে এখানে 10 কিমি আছে, এটা 5 কিমি আছে, মানে 10 কিলোমিটার আর 5 কিলোমিটার যোগ হবে, যোগ কত হলো 15, 15টা এখানে বসে দেওয়া অঙ্ক শেষ। 4×15 কত হলে 60, 4-এর সঙ্গে 72 কাটলে কত হচ্ছে দেখো, 4×18=72, তাহলে 18 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সি হলো এখানে অ্যান্সার। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন কি বলেছে, স্থির জলে একটি নৌকার বেগ 5 কিমি/ঘন্টা, এবং
স্রোতের বেগ 3 কিমি/ঘন্টা, স্রোতের প্রতিকূলে নৌকাটি সাড়ে 4 কিমি কত পাওয়া যাবে? একই ফর্মুলা আছে, দূরত্ব চেয়েছে, আমার চেয়েছে কতটা পাওয়া যাবে, মানে দূরত্ব চেয়েছে। দূরত্ব ফর্মুলা কি হয় আমাদের? সময় কিন্তু কি বলতো, গতি। গতিবেগটা কিসে ইউজ করবো? দেখো লেখাই থাকবে তুমি রাস্তা তো কিসে যেতে চাইছো, লেখা আছে এখানে প্রতিকূলে, প্রতিকূল মানে কি মাইনাস, লেখা 5 কিমি আছে এখানে 3 কিমি আছে, মাইনাস করে কত পাচ্ছি বুঝতে পারছো? তো সময় লেখা সাড়ে 4 ঘন্টা, সাড়ে 4 মানে 9/2 করতে পারি, 4.5 মানে 4.1/2, তাহলে কত লিখতে পারি 9/2, ঠিক আছে। গতিবেগটা দেখে গেলাম বিয়োগ হবে, বিয়োগ হবে মানে কত আছে 5 আছে আর কত আছে 3 আছে, তাহলে 9/2 × 2, 2 দিয়ে কেটে গেল, তাহলে কত 9, তাহলে কত অ্যান্সার হলো? বি হলো অ্যান্সার। নেক্সট দেখো 5টা, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি গতিবেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিমি গতিবেগে ডাক টানতে পারে স্থির জলে। স্থির জল মানে জল চলে না, তাহলে কারণ জল যদি থেমে থাকে তাহলে কার গতিবেগ চলছে? ব্যক্তি মানে নৌকা, নৌকার বেগ আমরা কি জানি, নৌকা সমান কি হয়? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। অনুকূলে কত আছে দেখো, অনুকূলে আছে 15, অনুকূলে কত আছে দেখো 15 আছে, প্রতিকূলে কত আছে দেখো 9/2 কর দাও, ঠিক আছে, তাহলে 24/2, 24/2 মানে কত হচ্ছে বলো তো 12, ঠিক আছে বুঝতে পারলে তো। নেক্সট দেখো, দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিমি এবং পরের এক ঘন্টা স্রোতের প্রতিকূলে 2 কিমি অতিক্রম করে, স্রোতের বেগ কত? স্রোতের বেগ চেয়েছে, অনুকূল প্রতিকূল বল দিয়েছে, আমার স্রোত চেয়েছে, স্রোত মানে কি হয়? অনুকূল মাইনাস, অনুকূল মাইনাস কি বলতো প্রতিকূল বাই 2, তো অনুকূলে কত বলা আছে বলতো 8 কিমি আর প্রতিকূলে কত বলা আছে 2, তাহলে তাকে 2 দিয়ে ভাগ করতে, তাহলে অঙ্ক হয়ে গেলো 6/2 মানে কত হলো 3, 3 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো 7 নম্বর, দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় যাচ্ছে 80 এবং স্থির জলে নৌকার বেগ হচ্ছে যদি কত 8 কিমি হয়, তাহলে স্রোতের বেগ কত? দেখো অনুকূলে যাচ্ছে 80 কিমি পর যাচ্ছে 8 ঘন্টায়, তাহলে 1 ঘন্টা কত যাচ্ছে 10 কিমি, কিন্তু আমরা অনুকূল 10 কিমি/ঘন্টাটা, তাহলে অনুকূল সমান কি জানি? অনুকূল সমান আমরা জানি নৌকা প্লাস স্রোত, নৌকা প্লাস কি বলবো স্রোত, ঠিক আছে। অনুকূলে কত বললাম 10, তার মধ্যে নৌকা কত বলে আছে 8, স্রোতটা তাহলে কত হবে x ধরি, তাহলে এটা মাইনাস করলে পেয়ে যাবো, মাইনাস করলে কত হবে 2, 2 অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো 8 নম্বর, একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে যাচ্ছে কত কিমি? 20 কিমি, এগুলো সবসময় ঘন্টায় করে লিখতে হবে। আর স্রোতের বেগ বলে আছে কত 5 কিমি/ঘন্টা, হলে স্থির জলে নৌকার বেগ কত? এখানেও লেখা আছে দেখো অনুকূল, তা আমরা আগে লিখবো যে 48 মিনিটে যাচ্ছে কত কিমি বলতো 20 কিমি, ঠিক আছে, তাহলে একে কত যাচ্ছে 20/48 এবং 60 মিনিটে কত হবে, 20/ কত হচ্ছে 48, 48 20/48 কিন্তু কত হলো 60, 12 দিয়ে কাজে 4/48 আর 5/ কত হলো 60, অ্যাডজাস্ট না করলে কত হচ্ছে 5, তাহলে 5/5 কত হলো 25 কিমি/ঘন্টা, ঠিক আছে। এটা 1 ঘন্টা, 1 ঘন্টা হলে 25 কিমি/ঘন্টা। আমাকে অনুকূল বলে আছে, অনুকূলের ফর্মুলা আমরা তো জানি, অনুকূল মানে নৌকা প্লাস স্রোত, অনুকূল মানে কি বলতো নৌকা, নৌকা প্লাস কি বলতো স্রোত, ঠিক আছে। তো অনুকূলে কত পেলাম, অনুকূলে পেলাম 25, অনুকূলে কত পেলাম বলতো 25 আর নৌকা স্রোতের মধ্যে নৌকা কত বলে আছে, নৌকাটা সরি নৌকাটা চেয়েছে আর স্রোত বলে দেখে 5, তো নৌকাটা চেয়েছে মানে x বসাও আর স্রোতে 5 বসাও, বুঝতে পারছি এটা বিয়োগ হবে, বিয়োগ কত পেলাম 20, 20 হচ্ছে অ্যান্সার, তাহলে ঠিক আছে বুঝতে সবাই। নেক্সট অঙ্ক দেখো 2 নম্বর অঙ্ক দেখো, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 কিমি যায় 50 মিনিটে, স্রোতের গতিবেগ 12 কিমি হলে পরে স্থির জলে নৌকার বেগ চেয়েছে,
কিন্তু এবার এখানে প্রতিকূলে লেখা আছে, কিছু লেখা আছে প্রতিকূলে, কিন্তু আগের গুলোতে কিছু ছিল অনুকূলে ছিল, অনুকূলে ফর্মুলা লিখেছিলাম, প্রতিকূলে ফর্মুলা লিখবো তাহলে আমাকে শেষ, কিন্তু তার আগে আমাকে এটা ক্যালকুলেশন করতে হবে সবসময়, 1 ঘন্টায় আনার চেষ্টা করতে হবে, ঠিক আছে। এখানে 50 মিনিটে আছে, এখানে 60 মিনিটে আনার চেষ্টা করতে হবে, তাহলে কি পেলাম আমরা, 50 মিনিটে যাচ্ছে কত, 5 কিমি, ঠিক আছে। আমরা একে কত লিখবো না, হ্যাঁ ডাইরেক্ট এবার 60 লিখবো, 60 মিনিটে কত, ধর 50-এ 5, তাহলে 60-এ কত হবে, 6 কিমি। এখানে প্রতিকূল ফর্মুলা শিখেছি, তাহলে প্রতিকূল মানে আমরা কি জানি, প্রতিকূল মানে জানি আমরা নৌকা মাইনাস স্রোত, প্রতিকূলের কত পেলাম 6, এখানে বলে দেখা স্রোতের গতিবেগ দেখা কত 12, তাহলে এটা যদি x হয় -12, তাহলে এটার সঙ্গে কি হয় যোগ হবে, তাহলে x সঙ্গে কত পেলাম 18, ঠিক আছে। এ হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 7টা, একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় যাচ্ছে 80, ডবল পেজ রেস, হ্যাঁ ঠিক আছে, 10টা স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে যায় 1 কিমি, কিসে যাচ্ছে দেখো প্রতিকূলে, এবং স্থির জলে নৌকার বেগ কত হচ্ছে 10 কিমি/ঘন্টা, হলে স্রোতের বেগ কত, এগুলো সব কিছুই না বিশাল ইজি কথা, কিন্তু আমাকে এগুলো সবসময় 1 ঘন্টায় নিয়ে আসতে হবে, তাহলে 30 মিনিটে যাচ্ছে কত বলতো 1 কিমি, তাহলে 60 মিনিটে কত হবে, 30-এ যদি 1 হয় তাহলে 60-এ বসতে পারছো 2 কিমি হবে। এখানে কিসের ফর্মুলা লিখতে হবে, প্রতিকূলে, তো প্রতিকূলের ফর্মুলা আমরা কি জানি, প্রতিকূল সমান আমরা জানি নৌকা মাইনাস কি বলতো স্রোত, ঠিক আছে। নৌকা কত পেলাম, নৌকা নৌকা তো কত আছে 10, মাইনাস স্রোতটা জানি না, স্রোতের চেয়ে যেহেতু স্রোতের চেয়েছে অ্যান্সার, আর এখানে প্রতিকূল পেয়েছে 2, তা বুঝতে পারছি এখানে এক্স এর ভ্যালু বার করতে হলে 10-এর সঙ্গে এটা কি হবে বিয়োগ হবে, তাহলে কত বললাম 8, তাহলে বি হলো আমার অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো 11, একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিমি যায়, 20 কিমি যায় 1 ঘন্টায়, স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব যায় 2 ঘন্টা, স্থির জলে নৌকার বেগ কত, এখানে অনুকূল আর প্রতিকূল বলে দেওয়া আছে, নৌকা যে নৌকার ফর্মুলা আমরা কি জানি, নৌকা সমান অনুকূল প্লাস তোমার প্রতিকূল বাই 2, ঠিক আছে। তা দেখো অনুকূলে কত যাচ্ছে 20 কিমি যাচ্ছে, ঠিক আছে মানলাম, প্রতিকূলে দেখো লেখা আছে ওই একই দূরত্ব যাচ্ছে কিন্তু 2 ঘন্টায়, দেখো 2 ঘন্টায় যাচ্ছে 20, তাহলে 2 ঘন্টায় যদি 20 যায় তাহলে 1 ঘন্টা কত ভাগ করলে পেয়ে যাবো, কত পেলাম 10 পেলাম, 10 বসালাম এখানে, যোগ করলে কত হলো 30/2, মানে 15 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো একবার কি স্রোতের অনুকূলে, অনুকূলে যাচ্ছে 1 কিমি পর্যায়ে 4 মিনিটে, প্রতিকূলে একই দূরত্ব যায় 10 মিনিটে, তাহলে নদীর স্রোতের বেগ কত, আমাকে কিন্তু আগে এগুলো 1 ঘন্টা আগে নিয়ে আসতে হবে, ঠিক আছে, 1 ঘন্টা হিসাবে নিয়ে আসতে হবে। দেখো অনুকূলে কি বলে, দেখো অনুকূলে বলে আছে 4 মিনিটে যাচ্ছে কত বলতো 1 কিমি, তাহলে 60 মিনিটে কত হবে 15 কিমি, ঠিক আছে। সেম প্রতিকূল, প্রতিকূলে দেখো লেখা আছে একই দূরত্ব যাচ্ছে 10 মিনিটে, মানে এবার 10 মিনিটে যাচ্ছে 1 মিনিট, 10 মিনিটে যাচ্ছে 1 কিমি, তাহলে 60 মিনিটে কত হবে 6×6=6 কিমি, ঠিক আছে। আমাকে অ্যান্সার চাইছে কিসে বলতো স্রোতে, স্রোতের ক্ষেত্রে কি হয় অনুকূল মাইনাস কি হয় প্রতিকূল বাই 2, এ আর পি লিখলাম, হ্যাঁ অনুকূলকে আমি এ লিখলাম আর প্রতিকূলকে পি লিখলাম, কিন্তু অনুকূলের ইংলিশ আলাদা, অনুকূলের ইংলিশ হচ্ছে ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম এটা হচ্ছে আপ স্ট্রিম, ঠিক আছে। তাহলে এখন কত পেলাম 15-6/2, মানে 9/2, তাহলে কত হচ্ছে 4.5, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো কারো এক ব্যক্তি স্রোতের অনুকূলে 40 কিমি পর্যায়ে 8 ঘন্টায় কিসে যাচ্ছে, এটা অনুকূলে, এইগুলো মেন কিসে কিসে বলে দেয়, আর প্রতিকূলে দেখা যাচ্ছে 36 কিমি পর্যায়ে 6 ঘন্টায়, স্থির জলে নৌকার বেগ কত, নৌকার বেগ মানে আমরা কি জানি,
14টা, 14 13, 9 মানে কি জানি আমরা, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, ঠিক আছে। কিন্তু অনুকূলে যাচ্ছে, দেখো অনুকূলে কত যাচ্ছে, 8 ঘন্টায় যাচ্ছে অনুকূলে, অনুকূল বেলা আছে 8 ঘন্টায় যায় 40, মানে 40 কে 8 দিয়ে ভাগ করলে কত বলেছে তুমি, 5। আর প্রতিকূলে যাচ্ছে কত বলেছে, 36 কিমি যাচ্ছে 6 ঘন্টায়, 6 দিয়ে ভাগ করলে কত বলেছে 6। আমাদের ফর্মুলা বসে দাও, অনুকূলে কত পেলাম 5 পেলাম, তাহলে 5 বসাও, প্রতিকূলে কত পেলাম 6 পেলাম, 6 বসাও বাই 2, তাহলে 11/2, 11/2 কে মানে 11টা দুবে ভাগ করলে কত হচ্ছে 5.5, ঠিক আছে, বি অ্যান্সার। নেক্সট দেখো, দেখো এক মাঝি স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে দেখা লাগছে, প্রতিকূলে 2 কিমি পর্যায়ে কত 1 ঘন্টায়, তাহলে আমরা প্রতিকূলে কি পেলাম না, তাই 1 ঘন্টায় যাচ্ছে কত 2 কিমি, স্রোতের অনুকূলে 1 কিমি পর্যায়ে কত 10 মিনিটে। কিন্তু অনুকূলে যেটা বলছে, বাংলা লিখছিলাম অনুকূল প্রতিকূলটা বাংলায় লিখছে, যেটা হচ্ছে প্রতিকূল, ঠিক আছে। আর অনুকূলে কি বলছে দেখালাম, অনুকূলে বলছে 10 মিনিটে যাচ্ছে 1 কিমি, মানে 10 মিনিটে যায় ওরা 1 কিমি, তাহলে 60 মিনিটে কত হবে, 6 গুণ হচ্ছে, 10-এর তো 6 গুণ হচ্ছে, তাই যে 6 গুণ করতে তাহলে 6 কিমি পাওয়া যাবে, ঠিক আছে। এবারে অ্যান্সার কিছু দেখো, 5 কিমি স্থির জলে, স্থির জলে মানে স্রোত চলে না, 5 কিমি যেতে কত সময় লাগে, স্থির জল এইটুকু তো বিশাল অঙ্ক, এটা ভালো করে লক্ষ্য রেখেছ, স্থির জল মানে নৌকা বন্ধ, এই স্রোত বন্ধ, স্থির জল মানে জল চলে না, শুধু নৌকা চলছে, আমাকে নৌকার গতিবে, নৌকার গতিবেগটা বার করতে হবে, যেহেতু এখানে অনুকূল আর প্রতিকূল বলে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমাকে নৌকা আগে বার করতে হবে, নৌকা সমান কি জানি আমরা, নৌকা সমান জানি আমরা অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে অনুকূলে কত পেয়েছি, অনুকূলে পেলে 6 আর প্রতিকূলে কত পেলে 2, তাহলে 6 আর 2 যোগ করতে হবে, 6 প্লাস 2/2 মানে কত হচ্ছে 4, এটা হচ্ছে আমার নৌকার গতিবেগ। আর অ্যান্সার চেয়েছে সময়, সময় সমান কি হয়, দূরত্ব বাই গতি, দূরত্ব কত পেলাম বলতো 5 কিমি, যেহেতু এখানে লেখা আছে 5 কিমি পর যাবে, বাই কত দিয়ে ভাগ করতে হবে, এই 4 দিয়ে, এই গতিবেগ দিয়ে 4, তাহলে কত লাগছে 1/4 ঘন্টা, 1/4 ঘন্টা মানে কত বলতো, 1 ঘন্টা কত মিনিট, 1/4 মানে হচ্ছে 60 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখো 4 15 কত হচ্ছে 15 মিনিট আসবে, তাহলে 1 ঘন্টা কত আসবে 15 মিনিট, ঠিক আছে। এটা বুঝতে না পারলে আবার দেখলাম, 1/4 ঘন্টা, তার মানে হচ্ছে 1 ঘন্টা বাকিটাকে মিনিট করতে গুণিত 60 করতে হবে, 4-এর সঙ্গে 60-এ কাটলে কত হয় 15, তাহলে 15 মিনিট, ঠিক আছে, 1 ঘন্টা 15 মিনিট হচ্ছে অ্যান্সার, বি হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো অঙ্ক, দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিমি পথ 2 ঘন্টায় যায়, অনুকূলে যেতে হবে, অনুকূলে 24 কিমি পর্যায়ে যায় 2 ঘন্টায়, এবং প্রতিকূলে একই পর্যায়ে আছে 3 গুণ সময়, 3 গুণ মানে 2 ঘন্টা লাগে, তাহলে কত ঘন্টা লাগবে 6 ঘন্টা, ঠিক আছে, স্রোতের বেগ কত, তো দেখলাম অনুকূলে যাচ্ছে, অনুকূলে 1 ঘন্টায় যায় কত করবো আমি 24/2 মানে কত হলো 12, প্রতিকূলে 1 ঘন্টা কত যাবে, 1 ঘন্টায় যায়, রাস্তা তো সে 24 আমার, সে একই রাস্তা দেখো লেখা আছে এখানে, একই পথ লেখা আছে, একই পথ আর 3 গুণ সময়, না আগের যা যা সময় তার 3 গুণ 6, তাহলে কত বললাম 4 কিমি, আমাকে এখানে অ্যান্সার আছে স্রোত, অনুকূল প্রতিকূল বলে দিলে স্রোতের ফর্মুলা কতবার লিখলাম এখন এতে দেখতে পেলে, তাহলে অনুকূল মাইনাস কি হবে প্রতিকূল বাই 2, তাহলে কত হচ্ছে আমাদের 12-4/2 মানে 8/2 মানে কত হলো আমাদের 4 অ্যান্সার, ঠিক আছে, তাহলে এ হলো অ্যান্সার। নেক্সট দেখো, 16 দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে বেগ, অনুকূলে বেগ কত 12 কিমি/ঘন্টা, স্রোতের বেগ 2 কিমি বেগ হলে নৌকার বেগ, নৌকা স্রোতের প্রতিকূলে বেগ কত, দেখো এখানে কি বলছে, অনুকূলে বলে দিয়েছে তোমার 12 মানলাম, স্রোতের বেগ বলে দেখা কত 2, ঠিক আছে, নৌকাটির অ্যান্সার চেয়েছে প্রতিকূল, কিছু না শুধু ফর্মুলা ইউজ করো, তাহলে নর্মাল ভাবে করাচ্ছি, দেখলাম প্রথমে লেখা আছে অনুকূল, অনুকূল ফর্মুলা লেখা হবে আমরা, অনুকূল সমান কি জানি, অনুকূল সমান জানি নৌকা প্লাস কি বলতো স্রোত, ঠিক আছে, অনুকূলে কত লেখা আছে 12, নৌকা তুমি জানো না স্রোত জানো 2, তাহলে যার সঙ্গে মাইনাস করলে তুমি এক্স পেয়ে যাবে, এক্স তাহলে এক্স সঙ্গে পেলাম 10,
আমরা নৌকা পেয়ে গেলাম, এবার চেয়েছেন নৌকাটি প্রতিকূল, প্রতিকূলে কত হচ্ছে, প্রতিকূল ফর্মুলা লিখো। প্রতিকূল সমান নৌকা মাইনাস স্রোত, নৌকা কত বললাম 10, তার থেকে স্রোতটা বাদ দিয়ে দাও তাহলে কত হলো 8, ঠিক আছে, 8 হচ্ছে অ্যান্সার। আমি দুটো ধাপে করে দিলাম যাতে প্রবলেম না হয়, এটা এক সিঙ্গেল ধাপে হয়ে যায়। সিঙ্গেল ধাপে কি হয়, যেটা স্রোত বলে একে দুই, একে দুই দিয়ে গুণ করে মাইনাস করতে হয়ে গেলো, মানে 12 - 2 * 2 যেটা হবে সেটা অ্যান্সার ডাইরেক্ট, ঠিক আছে। 8 সতেরো, দেখো একটি নৌকা স্রোতের প্রতিকূলে গতিবেগ কত 3 কিমি/ঘন্টা, প্রতিকূলে দেখো লেখা আছে প্রতিকূলে যাচ্ছে 3 কিমি/ঘন্টা, স্থির জলে নৌকার বেগ কত হচ্ছে 6 কিমি/ঘন্টা, হলে স্রোতের অনুকূলে বেগ কত, প্রতিকূলে লেখা আছে, তাহলে প্রতিকূল ফর্মুলা লিখো। একই অঙ্ক দুটা প্রতিকূল ফর্মুলা লিখলে কি জানি আমরা, নৌকা মাইনাস কি বলতো স্রোত, ঠিক আছে। প্রতিকূলে কত লেখা আছে 3, আর নৌকা কত লেখা আছে 6, কতদের অঙ্ক বলতো 17 দেখা, ঠিক আছে। নৌকা কত লেখা আছে 6 মাইনাস স্রোত জেনারেটর মানে এক্স, তাহলে এটার সঙ্গে কি হবে বিয়ে হবে, এক্স অঙ্ক দিলাম 3। এবার আমার অ্যান্সার হচ্ছে অনুকূলে গতিবেগ কত, তো অনুকূল ফর্মুলা লিখো, অনুকূল নৌকা প্লাস কি বলতো স্রোত হবে। নৌকা কত পেলাম, নৌকা তো আমাদের বইয়ে বলা আছে কত 6, দেখো 6 বলা আছে, আর স্রোত এখন পেলাম কত 3, 6 3 কত হচ্ছে 9, ঠিক আছে। অনুগুলো কিন্তু 9 পেয়েছি আমরা, হ্যাঁ 6 নয় 9 আছে, 17টা 9 আছে। নেক্সট দেখো, একটা বাদ চলে গেছে 19 নম্বর, দেখো স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় 8 কিমি গতিবেগে ডাট বেগে সাঁতার কাটতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই 5 গুণ সময় লাগে, তো নৌকাটির স্রোতের বেগ কত। এই এইটার জন্য একটা যে প্রথমে ফর্মুলা লিখেছিলাম, দেখো এই ফর্মুলাটা যাবে কাজ লাগবে, এই যে নৌকা বাই স্রোত লাস্টে যে ফর্মুলাটা লিখেছিলাম, ঠিক আছে দেখে নাও কি হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে এরকম, নৌকা বাই স্রোত সমান টাইমের যোগ ফর্ম, টাইম 1 + টাইম 2 - টাইম 2, ঠিক আছে। এখানে কার গতিবেগ বলা হয় দেখো, যে 8টা লেখা আছে 19-এর, কার গতিবেগ বলা আছে, এটা হচ্ছে ব্যক্তির গতিবেগ, ব্যক্তি যদি হয় তাহলে সরি এক মিনিট ছোট, এখানে +2 T1 হবে, এখানে T1 হবে, কারণ প্রথমে যেটা টাইম বলে দিয়েছে এখানে, প্রথমে দেখো স্থির জল মানে তখন জল চলে না, জল চলে না মানে অনুকূল প্রতিকূল কে বলা হয়েছে, তো যেটা যাচ্ছে জল স্থির আছে মানে নৌকা যাচ্ছে, তাহলে নৌকা শুধু টাইম 1 লেখে, ঠিক আছে। নৌকা কত হচ্ছে 8, বাই কত হচ্ছে বলতে হচ্ছে স্রোত জানি না, কিন্তু প্রতিকূলে যে সময় লাগে এখানে 5, আর নিচে হচ্ছে 5 - 1, দেখো 5 গুণ সময় বলেছে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময়ের 5 গুণ সময় লাগে, নতুন স্রোতের বেগ কত, দেখো যে এক ব্যক্তি এত কিমি গতিবেগ টানতে পারে, ঠিক আছে, কিন্তু স্রোতের কাটতে পারে, ঠিক আছে, স্রোতের প্রতিকূলে যা সময় লাগে, প্রতিকূলে দেখো লেখা আছে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময় 5 গুণ সময় লাগে প্রতিকূলে।
দেখে লাইটা কথা হচ্ছে 8/x সমান 5, এখানে কথা হলো 4 হলো, তাহলে x সমান কত হলো আমরা 4 আটটা কথা হচ্ছে 32/5 মানে 6.4, বি হবে অ্যান্সার। 19 কত অ্যান্সার হলো, তো অ্যান্সার 19 হলো বি অ্যান্সার। দেখো এখানে স্থির জল ছিল, তার লিগে আমি টাইম যদি একটা নিলাম, যদি স্থির না হয় এখানে অনুকূল বলে দিত, যেহেতু এখানে প্রতিকূল বলা আছে অনুকূল যদি বলতো তাহলে আমি একসঙ্গে টাইমটা তো যোগ করতাম, ঠিক আছে। এরকম অঙ্ক আছে নিচে আসলে দেখা যাচ্ছে, দেখে লাও 20 ঘন্টা একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিমি পথ যায় কত, 10 ঘন্টা। অনুকূলে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যায় 3 গুণ সময়ে, নৌকার বেগ কত, এটা একটা আলাদা অঙ্ক। অনুকূলে যাচ্ছে অনুকূল, দেখ অনুকূলে যাচ্ছে তুমি 150 কিমি পথ কত ঘন্টা, 10 ঘন্টা, তার মানে কত পেলাম 15 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরে আসতে 3 গুণ সময় লাগে, প্রতিকূলে বলেছে 3 গুণ সময় লাগছে, প্রতিকূলে 3 গুণ সময় মানে 150/10^3, তাহলে 330 মানে 5 ঘন্টা লাগছে, এই 5 কিমি পার ঘন্টাটা 15 কিমি পার ঘন্টা, ঠিক আছে, 5 কিমি পার ঘন্টা। এবার কিসের অ্যান্সার চাইছে দেখো, নৌকার নিজস্ব বেগতা, অনুকূল প্রতিবল যদি দেওয়া থাকে তো নৌকা পার কথা বিশাল ইজি, ঠিক আছে। অনুকূল প্রতিবল দেওয়া থাকলে নৌকার ফর্মুলা সমান অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, অনুকূলে কত পেলাম 15, প্রতিকূলে কত পেলাম 5/2, মানে 20/2 মানে বুঝতে পারছো 10 অ্যান্সার হবে। নেক্সট দেখো 21, স্থির জলে একটি নৌকা 20 কিমি পার ঘন্টা বেগে চালাতে পারে, নৌকা চলছে কত 20 কিমি গতি বেগে, প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে লোকটি 4 গুণ সময় লাগে, স্রোতের অনুকূলে 21 কিমি পথ যেতে কত সময় লাগবে। দেখো নৌকার গতিবেগ জেনে আছে, প্রতিকূলে কি লেখা আছে একই দূরত্ব যেতে 4 গুণ সময় লাগছে, মানে এইটাই, তাহলে প্রতিকূলে যাচ্ছে কি 20/4 গুণ সময়, আমি 4 দিয়ে ভাগ করতে হলো, প্রতিকূলের গতিবেগ কত, 5 কিমি পার ঘন্টা, অনুকূলে যেতে চাইছি। আমরা প্রতিকূল মানে কি জানি, প্রতিকূল মানে জানি নৌকা মাইনাস স্রোত, ঠিক আছে। প্রতিকূলে কত পেলাম 5, নৌকা বলে দিয়েছে কত 20, তাহলে স্রোত কত বলতো 15, কারণ 20 থেকে কত মাইনাস করব তবে 5 হবে, 15 মাইনাস করলে, তাছাড়া এইটা এবার এই 20টা এবার তো মাইনাস হচ্ছে, ঠিক আছে। এবার আমাকে যেতে চাইছে দেখো 21 কিমি তুমি পথ যেতে চাইছো অনুকূলে, সময় কত আছে, সময় ফর্মুলা কি জানি, সময় ফর্মুলা জানি আমরা দূরত্ব বাই কি বলতো গতি, ঠিক আছে, দূরত্ব বাই গতি, তা দূরত্ব কত লেখা আছে দেখো বইয়ে 21, দূরত্ব কত লেখা আছে 21, আর অনুকূল, অনুকূল মানে নৌকা স্রোত যোগ হবে, তা নৌকা নৌকা কত আছে, নৌকা তো বইয়ে বলা আছে 20, আর স্রোত কত পেলাম 15, তাহলে 20/15 যোগ করলে কত হচ্ছে 35, গণিত সাতখানি করতে হলো কারণ মিনিটে অ্যান্সার চেয়েছে, খাতাটি করে দেখো 7 দিয়ে কাটলে কত 3 7 21, 5 7 35, 5 12 60 3 কত হলো 36, 36 হলো অ্যান্সার বি, ঠিক আছে। নেক্সট দেখো, ও ঠিক আছে, এই স্লটে এটাই লাস্ট, আমরা এর পরেরটা সেকেন্ড পার্টে দেখবো, সবাই দেখতে থাকো।